শুধু আমি কালো বলেই কি তোমাদের আমাকে এত অপছন্দ যে সুযোগ পেলেই আমাকে তোমরা অপমান করো? আর তুমি তো কয়েকদিন পরেই মা হবে বড় বৌদি, তোমার বাচ্চাকে তুমি এসব শিক্ষা দেবে? উপরবালা না করুক, তোমার বাচ্চা যদি কালো হয় তখন তার সঙ্গে কি তুমি এমনই করবে? আমি কি এমন খারাপ করেছি যে তুমি আমার বাচ্চাকে এভাবে অভিশাপ দিচ্ছ? তোমার মতো কালো কারোর হাতের বানানো খাবার আমি আমার স্বাদের দিন কিছুতেই খাবো না। তুমি তো আলালের ঘরের দুলালি, তুমি যে কাউকে না জানিয়ে এত কিছু রান্না করে ফেলবে তা তো আমি ভাবতেও পারিনি। আর দিদি ভাই তো ভুল কিছু বলেনি, কোন মা চাই বলো তো তার বাচ্চা তোমার মতো কুচকুচে কালো হোক? জয়িতা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সুনন্দার স্বাদের অনুষ্ঠান শুরু হলে সবাই এক এক করে তাকে নানান রকমের উপহার দেয়। জয়িতা সুনন্দার জন্য একটা খুব দামি সোনার নেকলেস নিয়ে আসে। এত দামি এবং সুন্দর সোনার নেকলেস সুনন্দা এর আগে কখনো দেখেনি। সোনার হারটা হাতে নেওয়ার জন্য সুনন্দা উতলা হয়ে ওঠে। জয়িতা সেটা সুনন্দাকে দিতে গেলে তার শাশুড়ি মা মীরা দেবী তাকে বাধা দেয়। না বড় বৌমা, এই হারটা তো তুমি নিতে পারবে না। ওর হাতের বানানো খাবার খেলে যদি তোমার বাচ্চা কালো হয়ে যায় তাহলে ওর হাতে করে এনে দেয়া গহনা পরলেও তুমি কালো হয়ে যেতে পারো। মীরা দেবীর কথায় সুনন্দা এবং প্রমিতা দুজনেই খুবই রেগে যায়। মীরা দেবী তার তিন ছেলে এবং দুই ছেলের বউকে নিয়ে একটি শহরে বাস করত। তারা খুব ধনী না হলেও তাদের পরিবারের সুখ এবং আনন্দ কিছুই কম ছিল না। মীরা দেবীর দুই বৌমা দেখতে খুবই সুন্দর ছিল। তারা এতটাই ফর্সা ছিল যে তাদের পাড়ার বেশ কয়েকজন সুনন্দা এবং প্রমিতাকে খুবই হিংসা করত। মীরা দেবীর দুই বৌমা সুনন্দা এবং প্রমিতা তাদের অনেক যত্ন করত আর বাড়ির সকলেরও খুবই সুন্দরভাবে খেয়াল রাখত। মীরা দেবীর বড় বৌমা সুনন্দা কয়েকদিন আগেই গর্ভধারণ করেছিল, তাই সে সংসারের কোনো কাজ করতে পারত না। আর ঠিক সেই জন্যই সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়েছিল প্রমিতার উপর। আপনি এবার আপনার ছোট ছেলের বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন মা, এখন তো আমি কোনো কাজই করতে পারবো না। প্রমিতা সারাদিন গোটা বাড়ির কাজ একা হাতে সামলায়, ওর পক্ষে কি এত কিছু করা সম্ভব? আর আমাদের তো এত টাকাও নেই যে একজন কাজের লোককে আমরা রাখবো। হ্যাঁ মা, দিদি ভাই ঠিকই বলেছে, যদিও আমার একা কাজ করতে কোনো অসুবিধা নেই, তবে এরকম অবস্থায় যদি আমিও কোনোদিন অসুস্থ হয়ে পড়ি তাহলে তো আপনাদের সবাইকে না খেয়ে দিয়ে থাকতে হবে। তোমাদের দেওরকে তো কতবার বললাম বিয়ের কথা, ও তো আমার কথা শুনতেই চায় না। আমিও খুব একটা জোর করি না, যদিও আসলে আমাদের সংসারের অবস্থা তো অতটাও ভালো নয় যে হঠাৎ করে সংসারে আরেকজন চলে এলে আমাদের অসুবিধা হবে না। তাই বলে কি আপনি সারা জীবন আপনার ছোট ছেলেকে অবিবাহিত রাখতে পারবেন? এরকম আবার হয় নাকি? আমি বলি কি মা, মুকুলের যখনই বিয়ে দেবেন ওর জন্য কোনো ধনী পরিবারের মেয়ের সম্বন্ধ দেখবেন, তাহলে আমাদের আর্থিক অনটন একটু হলেও মিটবে। মীরা দেবীর ছোট ছেলে মুকুলের বিয়ে নিয়ে সুনন্দা আর প্রমিতা নানান রকমের আলোচনা করতে থাকে। এইভাবে কিছুদিন কাটে। মীরা দেবী তার ছেলের জন্য চারিদিকে ভালো মেয়ের খোঁজ করতে থাকে। দেখুন ঘটক মশাই, আমার ছেলের জন্য কোনো ধনী পরিবারের মেয়েই আমার চাই। মেয়ে কেমন দেখতে বা কি করে সেসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। শুধু এটুকু মাথায় রাখবেন মেয়ে যেন ধনী হয় আর যেন বাবা মায়ের একমাত্র সন্তান হয়। ঘটক মশাই প্রমিতা দেবীর কথা মতো মুকুলের জন্য মেয়ে খুঁজতে থাকে। শেষ পর্যন্ত ঘটক মশাই শহরের এক অত্যন্ত ধনী পরিবারের মেয়ে জয়িতার জন্য মুকুলের সম্বন্ধ নিয়ে আসে। জয়িতা অত্যন্ত শিক্ষিত আর ধনী হলেও তার ভীষণ কালো গায়ের রঙের জন্য অনেক চেষ্টা করেও কোথাও তার বিয়ে হচ্ছিল না। এরকম একটা অবস্থায় মুকুলের মতো সুস্থ স্বাভাবিক এবং সুন্দর ছেলের সম্বন্ধ এলে জয়িতার বাবা সমরেশ বাবু কোনো রকম ভাবনা চিন্তা না করেই মুকুলের সঙ্গে জয়িতার বিয়ে দিতে রাজি হয়ে যায়। সমরেশ বাবু তার মেয়ের বিয়েতে অনেক টাকা এবং জিনিসপত্র যৌতুক দিতেও রাজি হয়। তুমি আমার বিয়ে ঠিক করার আগে একবার আমাকে জিজ্ঞাসা করলে না? আমার কথা শুনে লোকে বলবে নিজের প্রশংসা নিজেই করছি, কিন্তু তুমিই বলো মা, আমার মতো ছেলের সাথে কি ওই রকম একটা মেয়েকে মানাই? এখন মনে হচ্ছে মানাই না, কিন্তু সংসার করতে করতে সব মানিয়ে যাবে। তোর তো কতদিনের ইচ্ছা চাকরি ছেড়ে নিজের জন্য একটা ব্যবসা শুরু করবি। নতুন বৌমার বাবা যত টাকা যৌতুক দেবে বলেছে তাতে তোর ব্যবসা শুরু করার পরেও ব্যাংকে অনেক টাকা থেকে যাবে। আমি যা করি সবকিছু ভেবেই করি, বুঝলি?
তুমি তো জানো মা, আমার দুই বৌদির গায়ের রঙের জন্য লোকে কেমন আমাদের প্রশংসা করে, আবার হিংসাও করে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি যদি একটা কুচকুচে কালো মেয়েকে বিয়ে করে আনি, তাহলে তো লোকে আমাদেরকে দেখে হাসবে, বলো? তোর দুই বৌদি এই বাড়িতে শুধু রূপ নিয়েই এসেছে, কিন্তু জয়িতা আমাদের বাড়িতে আসলে রূপ বাদ দিয়ে বাকি সবকিছুই নিয়ে আসবে, যা দেখে লোকে আরো বেশি হিংসা করবে। এমনই নানান রকমের তুলনামূলক কথাবার্তা বলে মীরা দেবী মুকুলকে বোঝাতে থাকে। আর এই সমস্ত কথা সুনন্দা এবং প্রমিতা ঘরের বাইরে থেকে শুনে খুবই রেগে যায়। দেখলি প্রমিতা, ছোট ছেলের বিয়ে ধনী পরিবারের সাথে ঠিক হতে না হতেই কেমন দল পাল্টে নিল বুড়িটা। আমরা কোনোদিনও মায়ের একটুও অযত্ন করিনি, দুজনে মিলে সারাদিন খেটে সবার খেয়াল রেখেছি, আর আজকে আমরা গরিব বলে মা আমাদের সাথে নিজের নতুন বৌমার তুলনা করতে একবারও ভাবলো না। ঠিক বলেছো দিদি ভাই, আমার এখন নিজের উপর রাগ হচ্ছে, মনে হচ্ছে কেন মাকে মুকুলের জন্য বড়লোক বাড়ির সম্বন্ধের কথা বলেছিলাম, সেদিন এমন আইডিয়া না দিলেই বোধহয় ভালো হতো। তুই কোনো ভুল কাজ করিসনি, বরং তুই সেদিন অমন আইডিয়া দিয়ে ভালোই করেছিস, সেই জন্যই আমরা আজকে মায়ের আসল রূপটা দেখতে পাচ্ছি। মুকুলের বিয়েটা একবার হতে দে, তারপর বোঝাবো কত ধানে কত চাল। এই বলে তারা যে যার কাজে চলে যায়। এভাবে কিছুদিন কাটে, মুকুলের সঙ্গে জয়িতার খুবই ধুমধাম করে বিবাহ সম্পন্ন হয়। জয়িতার বাবা সমরেশ বাবু তার মেয়ে এবং জামাইকে বিয়েতে বাইক, এসি, টিভি, ফ্রিজ, খাট, সোফা, ড্রেসিং টেবিল ইত্যাদি উপহার হিসেবে পাঠায়। সমরেশ বাবু ভেবেছিল বিয়ের সময় তার মেয়েকে দুহাত ভর্তি করে জিনিস দিয়ে পাঠালে হয়তো তার মেয়ের কালো হওয়া নিয়ে শ্বশুর বাড়িতে কেউ তাকে অপমান করবে না। কিন্তু সমরেশ বাবুর সমস্ত আশা জয়িতা শ্বশুর বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই ভেঙে যায়। বাবারে, বাড়িতে এতগুলো লাইট লাগালাম, তবুও তো নতুন বউয়ের মুখখানা দেখতেই পাচ্ছি না গো। এখন থেকে কি প্রত্যেকদিন হাতে টর্চ নিয়ে ঘুরতে হবে? মুকুল, খুব সাবধান ভাই, রাত্রিবেলা লাইট জ্বালিয়ে ঘুমিও, লাইট নিভিয়ে দিলে তোমার বউ তো অদৃশ্য হয়ে যাবে। ঘরে দু চারটে নাইট ল্যাম্প লাগিয়ে নিও, মানুষের বাড়িতে একটা নাইট ল্যাম্প যথেষ্ট, কিন্তু তোমার ঘরে তো মূর্তিমান অন্ধকার ঘুরঘুর করবে, তোমার একটা নাইট ল্যাম্পে কাজ হবে না। এই বলে বাড়ি ভর্তি লোকের সামনে সুনন্দা আর প্রমিতা জয়িতাকে অপমান করে। তারা ভাবে জয়িতা অত্যন্ত সরল সাদাসিধা একটা মেয়ে, তাই তাদের কোনো কথার উত্তরই সে দেবে না। তাই তারা একের পর এক আজে বাজে কথা বলে জয়িতাকে অপমান করতে থাকে। আসলে কি বলতো, কালোরা জগতের আলো হয়, আর এমন কেউ ঘরে থাকলে ঘরও আলো হয়ে যাবে, এটা আমি লিখে দিতে পারি। আর ঘর অন্ধকার হলে মুকুলের যদি অসুবিধা হয়, তাহলে সারাদিন সারা রাত ও লাইট জ্বালিয়ে রাখতে পারে, ইলেকট্রিক বিল শোধ করার দায়িত্ব আমার, আমার জন্য আমার স্বামীর অসুবিধা হবে সেটা কি আমি কখনো হতে দিতে পারি বলো? আপনার ছোট বৌমা আসতে না আসতেই কেমন টাকার গরম দেখাচ্ছে দেখছেন না? এখনো বাড়িতে ঢুকে এক ঘন্টা হতে পারেনি, তাতেই এই অবস্থা, এরপর কি হবে ভাবতে পারছেন? উনি অযথে এসব ভাবতে যাবেন কেন? উনি তো নিজেই আমাকে পছন্দ করে এখানে নিয়ে এসেছেন, তাই তোমরা বেকার বেকার এসব নিয়ে ভেব না। এই বলে জয়িতা নিজের ঘরে চলে যায়। শ্বশুর বাড়িতে তার প্রথম দিনটা কোনো রকম কাটলেও তারপর থেকে প্রত্যেক দিনই তাকে কোনো না কোনো রকমের কটাক্ষের সম্মুখীন হতে হয়। তার দুই জা সুনন্দা এবং প্রমিতা সুযোগ পেলেই জয়িতাকে তার গায়ের রঙের জন্য অপমান করে। শ্বশুর বাড়িতে প্রথম দিন রান্না করতে গিয়ে জয়িতা কয়েকটা রুটি পুড়িয়ে ফেলে, আর তখনই তার জায়রা তাকে কথা শোনানো শুরু করে দেয়। ইস, রুটিগুলোর কি অবস্থা করেছো? এমন রুটি খাওয়া যায়? তোমাকে রান্নাঘরে আসতে কে বলেছে রাজকুমারী? তুমি বড় লোকের মেয়ে, তুমি পায়ের উপর পা তুলে আরাম করবে, আর আমরা তোমার পিছন পিছন ঘুরে তোমার সেবা করব। এর বাইরে অন্য কিছু তুমি করতে যেও না, কেমন? যেমন গায়ের রং, রুটিগুলোও ঠিক সেরকমই করেছে। আমরা যখন রুটি বানাই সেগুলো আমাদের মতোই সুন্দর আর সাদা সাদা হয়, এমন জ্বলে পুড়ে কালো হয়ে যায় না। পয়সা দিয়ে সব কেনা গেলেও রূপ আর গুণ তো কেনা যায় না। পয়সা দিয়ে রূপ আর গুণ কেনা যায়? কুচ্ছিত কাউকে সাজিয়ে দেওয়ার জন্য বিউটি পার্লার আছে, আর এমন অনেক জায়গা আছে যেখানে টাকা দিয়ে ভর্তি হতে পারলেই তোমার যা মন চাই তুমি তাই শিখতে পারবে। টাকা দিয়ে শুধু ভালো আর সুন্দর মন কেনা যায় না, যদি কেনা যেত তাহলে আমি নিশ্চয়ই তোমাদের দুজনকে দুটো পরিষ্কার মন কিনে দিতাম। তুমি কিন্তু ভুলে যেও না, আমরা তোমার থেকে সম্পর্কে বড়, তুমি দিনের পর দিন আমাদেরকে অপমান করে যাবে, আর আমরা মুখ বুঝে সহ্য করব এমনটা কিন্তু হবে না। তোমরাও আমার গায়ের রং নিয়ে আমাকে অপমান করা বন্ধ করে দাও, আমিও তোমাদের কালো মন নিয়ে তোমাদের কথা শোনানো বন্ধ করে দেব, কেমন?
সুনন্দা আর প্রমিতা কখনোই জয়িতার কাছে পেরে ওঠে না। জয়িতা যেমন বুদ্ধিমতী তেমনই সংসারী ছিল। শ্বশুর বাড়িতে আসার পরেই সে খুব সহজেই সবাইকে আপন করে নিয়েছিল। যে মুকুল তার কালো রঙের জন্য প্রথমে তাকে এত অপছন্দ করত, সেই মুকুলও এখন সারাক্ষণ জয়িতার প্রশংসা করে। এইভাবেই সময় অতিবাহিত হতে থাকে। জয়িতা নিজের মতো করে সবাইকে ভালো রাখার চেষ্টা করে, সকলের খেয়াল রাখে, এমনকি সে সুনন্দারও খেয়াল রাখে। শহরের বড় বড় ডাক্তারদের বাড়িতে এনে তাদের দিয়ে সুনন্দার চেক আপ করায়। ডাক্তারের খরচা এবং ওষুধের খরচা সমস্ত কিছুই জয়িতা বহন করে। কিন্তু এসব কথা জয়িতা তার শাশুড়ি মা ছাড়া আর কাউকেই জানতে দিত না। ওরা তোমাকে দিনরাত এত অপমান করে আর তুমি ওদের জন্য এত ভাবো, আমার তো খুব ইচ্ছা করে ওদেরকে গিয়ে বলে দিই কিভাবে সুনন্দা এত বড় বড় ডাক্তারের ট্রিটমেন্ট পাচ্ছে আর এত দামি দামি ওষুধ কিভাবে বাড়িতে আসছে। আপনি একদম এসব কথা কাউকে বলবেন না মা। দিদি ভাই যেরকম জানে যে আপনি ও চিকিৎসার টাকা দিচ্ছেন, ওকে সেটাই জানতে দিন। আমি দিয়েছি জানলে ও হয়তো ডাক্তারের পরামর্শ নিতে অস্বীকার করে দেবে। মীরা দেবীর অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সে কাউকে কিছু জানাতে পারে না। এইভাবে কিছুদিন কাটে। একদিন প্রমিতার স্বামী সুজয় মন খারাপ করে অফিস থেকে বাড়ি ফেরে। সবাই তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করলে সে বলে তার চাকরিটা চলে গেছে। একই তাদের সংসারের অবস্থা এমন, তার উপর তিনজন রোজগার করা লোকের মধ্যে থেকে একজন কারোর রোজগার বন্ধ হয়ে যায় তাহলে যে সংসার ভেসে যাবে এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না। যেদিন থেকে এই মেয়েটা আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে একটা না একটা খারাপ কিছু লেগেই আছে। যাদের গায়ের রং এরকম কালো হয় তারা কখনো শুভ কিছু আনতে পারে না। আমি জানতাম এরকমই কিছু একটা হবে। তুমি তো এত ফর্সা, তাহলে তুমি নিজের স্বামীর চাকরি বাঁচাতে পারলে না কেন? যখন তখন ফর্সা কালোর ভেদাভেদ করে নিজেকে অশিক্ষিত প্রমাণ করো না। আমার কিন্তু বারবার তোমাদের মুখে মুখে উত্তর দিতে ভালো লাগে না। এভাবে সুনন্দা এবং প্রমিতা সুযোগ পেলেই জয়িতাকে অপমান করতে থাকে। কিন্তু জয়িতা মুখ বুঝিয়ে সব সহ্য করে আর চেষ্টা করে কি করে তাদের সংসারের সমস্ত দুঃখ দূর করা যাবে। তাদের সংসারে খুশি ফিরিয়ে আনার জন্য জয়িতা তার বাবা সমরেশ বাবুকে বলে প্রমিতার স্বামী সুজয়ের একটি ভালো চাকরির ব্যবস্থা করে দেয়। কিন্তু এবারও জয়িতা কিংবা তার বাবা কেউই সুজয়কে জানতে দেয় না চাকরিটা সুজয় কিভাবে পেয়েছে। দেখলে তো, এবার প্রমাণ পেলে তো, যারা ফর্সা হয় তারা লাকিও হয়, না হলে চাকরি যাওয়ার এক সপ্তাহের মধ্যে এভাবে এত ভালো কোম্পানি থেকে আমার স্বামী চাকরি পেত কখনো? জয়িতা প্রমিতার কোনো কথার উত্তর দেয় না। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, সুনন্দার সাধের দিন এগিয়ে আসে। জয়িতা নিজে হাতে সুনন্দার জন্য নানান রকমের রান্না করলে সুনন্দা সেসব খাবার ছুঁয়েও দেখতে চায় না। সুনন্দার মনে হয় জয়িতার হাতের বানানো খাবার খেলে তার বাচ্চাও কালো হয়ে যেতে পারে। সমস্ত কথা মীরা দেবীর কানে গেলে মীরা দেবী জয়িতার আনা নেকলেসটা সুনন্দাকে কিছুতেই নিতে দেয় না। তুমি জানো কালকে যদি তোমার বাচ্চা সুস্থভাবে জন্ম নেয় তাহলে সেটা কার দৌলতে হবে? তুমি জানো এত বড় বড় ডাক্তারের ট্রিটমেন্ট, এত দামি দামি ওষুধ তুমি কিভাবে পাচ্ছ? আর এই যে মেজ বৌমা, তুমি যে স্বামীর বেশি টাকা চাকরি নিয়ে এত অহংকার করো, সেই চাকরিটা কার জন্য হয়েছে সেটা কি জানো? আমি আজকে তোমাদের সব কথা বলবো। জয়িতা তার শাশুড়ি মাকে থামানোর অনেক চেষ্টা করলেও মীরা দেবী একের পর এক সব কথা বলতে থাকে। সব কথা শুনে সুনন্দা এবং প্রমিতা খুবই লজ্জায় পড়ে যায়। তারা দুজনেই জয়িতার কাছে হাত জোর করে ক্ষমা চায়। জয়িতাও সবকিছু ভুলে গিয়ে তার দুই জাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে তাদের পরিবারে আর কোনোদিনও ধনী গরিব ফর্সা কালোর ভেদাভেদ না করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। লতিকা তার 13 বছরের মেয়ে মিতালির সঙ্গে বসবাস করত। সে মিসেস মাধুরী দেবী নামে এক ধনী মহিলার বাড়িতে কাজ করত। একদিন লতিকা যখন মাধুরী দেবীর বাড়িতে কাজ করতে যাচ্ছিল তখন মিতালি তাকে বলে, ও মা, আজকে তো তোমার মেম সাহেবের মেয়ের বিয়ে, বিয়ে বাড়িতে আজকে নিশ্চয়ই বিরিয়ানি রান্না হবে। অনেকদিন হয়ে গেল বিরিয়ানি খাওয়া হয় না, তুমি আজকে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসবে তো মা? তোমাদেরকে তো আজকে বিরিয়ানি খেতে দেবে নিশ্চয়ই। খাবার বেঁচে গেলে হয়তো আমাদেরকে খেতে দেবে, তবে তুই চিন্তা করিস না মা, আমি তোর জন্য বিরিয়ানি নিয়ে আসব। এই বলে লতিকা মাধুরী দেবীর বাড়িতে কাজ করতে চলে যায়। লতিকা এবং অন্যান্য কাজের মেয়েদেরকে সারাদিন খুবই পরিশ্রম করতে হচ্ছিল।
কারণ আত্মীয়দের দেখাশোনার দায়িত্ব তাদের উপরেই দেওয়া হয়েছিল। লতিকা কাজ করতে করতে মাধুরী দেবীকে দেখতে পেয়ে বলে, মেম সাহেব, বলছি যে আমার একটা মেয়ে আছে, ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আপনাদের বিয়ে বাড়িতে তো দেখলাম বিরিয়ানি হয়েছে, বাড়ি যাওয়ার সময় আমাকে অল্প একটু মেয়ের জন্য বিরিয়ানি দেবেন না ম্যাডাম, মেয়েটা খুব খুশি হবে। আরে বাবা, কাজের সময় এসব কি? বাড়িতে এখন ভর্তি লোকজন, তোমার মন এখন বিরিয়ানির দিকে পড়ে আছে? সবাই খেয়ে দিয়ে চলে যাক, তারপর যা বাজবে তোমাদেরকে দেয়া হবে, এতে আবার বলার কি আছে? কাজ করো এখন মন দিয়ে। এই বলে মাধুরী দেবী সেখান থেকে চলে যায়। রাত্রিবেলা সমস্ত আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করে চলে গেলে লতিকা দেখে বিয়ে বাড়িতে এখনো এক হাঁড়ি বিরিয়ানি রাখা আছে। এই দেখে লতিকা খুবই খুশি হয়ে সেখানকার অন্যান্য কাজের মেয়েদেরকে বলে, এই তোরা দেখ, এখনো এক হাঁড়ি বিরিয়ানি বেঁচে আছে। বিয়ে বাড়ির সব লোকজন তো খেয়ে চলে গেছে, আর তো কারোর খাওয়া বাকি নেই। মেম সাহেব আমাকে বলেছিলেন যা বেঁচে যাবে আমাদেরকে দিয়ে দেবেন। মনে হচ্ছে মেম সাহেব এটা আমাদেরকে ভাগ করে নিতে বলবেন। আমি একবার মেম সাহেবকে জিজ্ঞাসা করে আসি। আরে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না, এরা খুবই বড় লোক, এই এক হাঁড়ি বিরিয়ানি ওদের কাছে কিছুই না, এটা কেউই খাবে না, শুধু শুধু এটা রেখে পচিয়ে ফেলে দেবে। তুমি চলো তো তাড়াতাড়ি পাঁচ ভাগে ভাগ করো বিরিয়ানিটা। লতিকা আর কিছু না বলে বিয়েবাড়ির বেঁচে যাওয়া এক হাঁড়ি বিরিয়ানি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। লতিকা মনে মনে ভীষণ খুশি হচ্ছিল এই ভেবে যে অনেকদিন পর সে আজকে তার মেয়েকে বিরিয়ানি খাওয়াতে পারবে। সে আর দেরি না করে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে আসে। বিরিয়ানি দেখে তার মেয়ে মিতালি ভীষণ খুশি হয়। মা, তুমি এনেছো? আমি অনেকক্ষণ থেকে বিরিয়ানির জন্য অপেক্ষা করছিলাম, আজকে আমি পেট ভরে বিরিয়ানি খাবো, চলো মা আমরা দুজনে বিরিয়ানি খাই। মিতালি এবং তার মেয়ে লতিকা দুজনে মিলে পেট ভরে বিরিয়ানি খায়। খাওয়া দাওয়া করে তারা দুজনে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই মাধুরী দেবী তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। মাধুরী দেবী খুবই জোরে জোরে লতিকাদের বাড়ির দরজায় ধাক্কা মারতে থাকে। এত রাতে কখনোই লতিকাদের বাড়িতে কেউ কখনো আসে না, তাই সে খুবই ভয়ে ভয়ে দরজা খুললে মাধুরী দেবীকে দেখে চমকে ওঠে। এ কি মেম সাহেব, এত রাতে আপনি এখানে? কি হয়েছে, সব ঠিক আছে তো? না, কিচ্ছু ঠিক নেই, তুই সবকিছু নষ্ট করে দিয়েছিস। তোর জন্য আজকে আমার মান সম্মান শেষ হতে বসেছে। তুই বিয়ের বিরিয়ানি চুরি করে নিয়ে পালিয়েছিস, তোর এত বড় সাহস? কি বলছেন কি মেম সাহেব, আমি বিরিয়ানি কখন চুরি করলাম? এটা আপনাকে কে বলল? রান্নাঘরে যে একারি বিরিয়ানি ছিল ওটা আমরা পাঁচজনে ভাগ করে নিয়েছি, এটাকে আপনি চুরি বলছেন কেন? একদম মিথ্যা কথা বলবি না, তোর সঙ্গে যারা কাজ করে ওরা তো আমাকে বলল যে তুই সব বিরিয়ানি নিয়ে চলে এসেছিস। মেম সাহেব, ওরা পুরো মিথ্যা কথা বলেছে, আপনি বিশ্বাস করুন, আমরা পাঁচজনে সমান ভাগে বিরিয়ানি ভাগ করেছিলাম, বেশি বিরিয়ানি আমি নিয়ে আসিনি। আমি আর আমার মেয়ে খেয়েছি, আর অল্প একটু বিরিয়ানি আছে, আপনার বিশ্বাস না হলে আপনি দেখে নিতে পারেন। আমি দেখে কি করব? হ্যাঁ, তুই আমার কাছে বিরিয়ানি চেয়েছিলি তোর মেয়েকে খাওয়াবি বলে, আমি দিইনি বলে তুই এক হাঁড়ি বিরিয়ানি চুরি করে নিয়ে চলে এসেছিস। আর সবচেয়ে বড় কথা, তুই জানিস ওই বিরিয়ানির হাঁড়িটা আমি কিসের জন্য আলাদা করে রেখেছিলাম? ওটা আমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাবো বলে স্পেশাল ভাবে তৈরি করতে বলেছিলাম, তুই সেটা সর্বনাশ করে দিলি। আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমি জানতাম না যে ওটা আপনি ছোট মেম সাহেবের শ্বশুর বাড়িতে পাঠাবেন। আমি ওদেরকে বলেছিলাম একবার আপনাকে জিজ্ঞাসা করে বিরিয়ানি নেওয়া উচিত, কিন্তু ওরা আমার কথা শোনেনি, ওরা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আমি ওদেরকে বিশ্বাস করি, কিন্তু তোর উপর আমার বিশ্বাস নেই। ওরা আমার বাড়িতে অনেক দিন ধরে কাজ করছে, এখন এসব ছাড়, তুই যেখান থেকে পারিস আমাকে এক হাঁড়ি বিরিয়ানি এনে দে, আমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাবো। আমি চাইলেই এখন নিজের টাকা দিয়ে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে নিতে পারি, কিন্তু তোদের মতো গরিবদের শিক্ষা দেওয়ার জন্য আমাকে এটা করতে হচ্ছে। এখন আমি এক হাঁড়ি বিরিয়ানি কোথায় পাবো ম্যাডাম? আপনি একটু দয়া করুন আমার উপর, আমার কাছে তো এখন অত টাকা নেই যে আমি আপনাকে টাকা দেব আর আপনি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনবেন। ভুলটা আমারই হয়েছে, আপনাকে জিজ্ঞাসা করা দরকার ছিল। মেম সাহেব, আপনি এই সোনার আংটিটা নিয়ে যান, এটা বিক্রি করে এক হাঁড়ি বিরিয়ানির দাম নিশ্চয়ই উঠে যাবে। ঠিক আছে, তুই তাই দে, তোদের মতো গরিবদের উপর মায়া দেখালে হবে না। আর শোন, তোর মতো বিরিয়ানি চোরকে আমি আমার বাড়িতে কাজে রাখতে পারবো না, কাল থেকে আর কাজে আসার কোনো প্রয়োজন নেই। এই বলে মাধুরী দেবী সেখান থেকে চলে যায়।
লতিকা তার কাজটা হারিয়ে ফেলে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। সে ভাবতেও পারেনি অল্প একটু বিরিয়ানি তার উপর এত ভারী পড়বে। লতিকাকে কান্নাকাটি করতে দেখে তার মেয়ে মিতালিও ভীষণ কষ্ট পায়। মা, তুমি কেঁদো না, এসব আমার জন্য হয়েছে, তাই না বলো? আমি যদি তোমার কাছে বিরিয়ানি খেতে না চাইতাম, তাহলে তুমি বিয়ে বাড়ি থেকে বিরিয়ানি আনতে না, আর তোমার সাথে এরকম কিছুই হতো না। না রে মা, তোর এখানে কোনো দোষ নেই, সম্পূর্ণ ভুলটা আমার। বিরিয়ানি আমরা সবাই নিয়েছি, আর ওরা সবাই মিলে শুধু আমাকেই ফাঁসালো, এটাই আমার সবচেয়ে খারাপ লাগছে। তুই ছাড় এসব, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়, আমি ঠিক আবার কোনো না কোনো কাজ খুঁজে নেব। এভাবেই লতিকা তার মেয়েকে কোনো রকমে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু সে সারা রাত ধরে দুশ্চিন্তা করতে থাকে। পরের দিন সকাল হতেই সে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর সে একটা জায়গায় কাজ পায়। তোমাকে কি কাজ করতে হবে? আসলে আমাদের চারজনের একটা টিম আছে, আমরা বিয়ে বাড়িতে গিয়ে রান্না করি, তুমি আমাদের সঙ্গে হেল্পার হিসেবে কাজ করবে। এই যেমন ধরো আলু কাটা, পেঁয়াজ কাটা, মাংস ধোয়া, এরকম নানান রকমের কাজ। তবে আমরা যখনই যেখানে যাব, তোমাকে তখনই আমাদের সঙ্গে সেখানে যেতে হবে। ঠিক আছে দাদা, কোনো অসুবিধা নেই। লতিকা পরের দিন থেকেই তার নতুন কাজে লেগে পড়ে। কিছুদিন পরপরই লতিকাকে বিয়ে বাড়িতে রান্নার কাজ করতে যেতে হতো। এরকম ভাবে বেশ কয়েক বছর কাটে। একদিন হঠাৎ করে লতিকার শরীর খুবই খারাপ করে। মিতালি, আজকে আমাকে একটা বিয়ে বাড়িতে রান্নার কাজ করতে যেতে হতো, কিন্তু আমার শরীর তো খুব খারাপ, আমি ওদের সঙ্গে রান্না করতে যেতে পারবো না, আর আমি না গেলে ওদের রান্না বান্নায় খুব অসুবিধা হয়ে যাবে। আমি তো ওদের হাতে হাতে সমস্ত কিছু গুছিয়ে দিই, আমি এর আগেও দু তিনটে বিয়ে বাড়িতে যেতে পারিনি। আজকে যদি আমি না যাই, তাহলে হয়তো আগের মতো আমি এই কাজটাও হারিয়ে ফেলবো। তুমি চিন্তা করো না মা, আজকে তোমার বদলে আমি ওদেরকে সাহায্য করতে যাব। তুমি এতদিন রান্নার হেল্পার ছিলে, আজকে আমি ওদের হেল্পার হব, তুমি একদম চিন্তা করো না। এই বলে মিতালি তার মায়ের জায়গায় কালীচন্দ্র এবং তার সঙ্গীদের সঙ্গে বিয়ে বাড়িতে চলে যায়। মিতালি দেখতে খুবই সুন্দর ছিল, তাই কালীচন্দ্র এবং তার সঙ্গীরা মিতালির দিকে খুবই খারাপ নজরে দেখতে থাকে। মিতালি সবটাই বুঝতে পারছিল যে কালীচন্দ্র এবং তার সঙ্গীরা সুবিধার নয়, কিন্তু তবুও সে নিজের কাজ করতে থাকে। এরকম ভাবেই বেশ কিছুদিন কাটে। লতিকার শরীর এখনো ভালো না হওয়ায় মিতালিকে প্রায় প্রত্যেক দিনই বিরিয়ানি রান্নার কাজে যেতে হতো। এরকম ভাবেই ধীরে ধীরে মিতালি খুবই ভালো বিরিয়ানি রান্না করা শিখে যায়। একদিন মিতালি যখন আলু পেঁয়াজ কাটতে ব্যস্ত ছিল, তখন কালীচন্দ্র তার সঙ্গে বাজে ব্যবহার করার চেষ্টা করে। বেয়াদব লক্ষ্য থাকার, অনেকদিন ধরে সহ্য করছি, কিন্তু আর নয়, মেয়ে দেখলেই তোমরা হিংস্র পশু হয়ে যাও, তাই না? আজকে আমি তোমাদের কাজ ছেড়ে দিলাম, আর আমার মাও তোমাদের সঙ্গে কোনোদিনও কাজ করতে আসবে না, তোমার সাহস কি করে হলো আমার হাত ধরার? এই বলে মিতালি কালীচন্দ্রকে একটা চড় মেরে সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে মিতালি ছোট ছোট অনুষ্ঠান বাড়িতে বিরিয়ানি রান্না করে টাকা উপার্জন করা শুরু করে। এরকম ভাবে বেশ কিছুদিন কাটে। মিতালির রান্না করা বিরিয়ানি সকলে ভীষণ পছন্দ করত, আর সবাই তার খুব প্রশংসাও করত। কিন্তু মিতালি এখনো পর্যন্ত বড় কোনো কাজ পায়নি। ওদিকে কালীচন্দ্র এবং তার সঙ্গীরা মাধুরী দেবীর বাড়িতে একটা অনেক বড় অনুষ্ঠানের কন্ট্যাক্ট পায়। আসলে মাধুরী দেবীর ছেলে বিপ্লবের আজকে বউ ভাতের অনুষ্ঠান ছিল। এই, সময় মতো যেন রান্না হয়ে যাওয়া চাই, মেয়ের বাড়ির লোকেরা খুবই ভালো খাবার খাইয়েছে, আমরা যেন কোনো অংশে পিছিয়ে না থাকি, আর বিশেষ করে বিরিয়ানিটা যেন ভালো হওয়া চাই, তোমরা যে যার কাজে লেগে পড়ো এবার। এই বলে মাধুরী দেবী সেখান থেকে চলে যায়। সালাম মুটকি, মুটকি আমাদেরকে ধমক দিয়ে গেল নাকি বলতো? এমন করলো যেন আমরা খারাপ রান্না করি। আজকে একদম কাজ করার ইচ্ছা করছে না, চল আগে আমরা মদ খেয়ে একেবারে চাঙ্গা হয়ে যাই, তারপর রান্না করব, পুরো মুডটাই নষ্ট করে দিয়েছে। এই বলে কালীচন্দ্র এবং তার সঙ্গীরা অনেক অনেক মদ খায়। সেদিন তারা অতিরিক্ত মদ খেয়ে ফেলায় তারা আর রান্না করতে পারে না। তারা বিয়ে বাড়িতে মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে। এই দেখে মাধুরী দেবী ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। সর্বনাশ হয়ে গেল রে, শুনেছিলাম এরা নাকি অনেক বড় রাঁধুনি, এরা অনেক বড় বড় অনুষ্ঠানে রান্না করে, কিন্তু এরা যে এরকম মদ বাতাল বেরোবে সেটা কি করে জানবো? আর কিছু ঘন্টা পরেই গেস্ট আসা শুরু করে দেবে, আমি এবার রাঁধুনি কোথায় পাবো? কি করবো আমি, কিছুই যে বুঝে উঠতে পারছি না। তখন মাধুরী দেবীকে তার এক প্রতিবেশী মহেশবাবু বলে,
আমি আপনাদেরকে এই মুহূর্তে একটা ভালো বুদ্ধি দিতে পারি। আমি একটা মেয়েকে চিনি, ওই মেয়েটা খুবই ভালো বিরিয়ানি রান্না করতে পারে। আমার মেয়ের বিয়ের সময় ওই মেয়েটাই বিরিয়ানি রান্না করেছিল। ওর নাম হলো মিতালি। তবে ও বড় বড় বিয়ে বাড়ির অনুষ্ঠানে রান্না করেছে কিনা জানি না, আপনি একবার ওর সঙ্গে কথা বলতে পারেন। আপনি বললে আমি ওর কাছে আপনাকে নিয়ে যাব। মাধুরী দেবী সেই মুহূর্তে কোনো উপায় না পেয়ে মহেশবাবুর সঙ্গে মিতালির কাছে যায়। মিতালির কাছে গিয়ে মাধুরী দেবী হাত জোর করে তার মান সম্মান রক্ষা করতে বলে। মিতালি তৎক্ষণাৎ বিরিয়ানি রান্নার কাজে লেগে পড়ে। কয়েক ঘন্টা পর, যাই রান্না বান্না কতদূর হয়েছে দেখে আসি, জানি না মেয়েটা অতজনের রান্না করতে পারছে কিনা, আমার তো খুব টেনশন হচ্ছে। এই বলে মাধুরী মিতালি যেখানে রান্না করছিল সেখানে যায়। সেখানে গিয়ে সে দেখে লতিকা বসে বসে বিরিয়ানি খাচ্ছে। এই দেখে মাধুরী ভীষণ পরিমাণে রেগে যায়। তুই এখানে কি করে এলি? তোর এখনো চুরি করে বিরিয়ানি খাওয়ার স্বভাব গেল না? এত বছর পর তুই আমাদের বাড়িতে ফিরে এলি? কে ঢুকতে দিয়েছে এই ভিখারিটাকে এই বাড়ির মধ্যে? চুপ করুন, আপনি কাকে কি বলছেন জানেন? এটা আমার মা। আমি আমার মাকে বিরিয়ানি টেস্ট করতে দিয়েছিলাম। যখনই আমি কোনো বিয়ে বাড়িতে রান্না করি তখনই সেই খাবার পরিবেশন করার আগে আমার মাকে আমি খাবারটা টেস্ট করতে বলি। আমার মা সব ঠিক আছে বললে তবেই আমি নিশ্চিন্তে সবাইকে বিরিয়ানি খেতে দিই। কিন্তু আজকে আপনি আমার মাকে যেভাবে অপমান করলেন, আমি আর কিছুতেই আমার হাতের বিরিয়ানি আপনার বাড়ির গেস্টদের খেতে দেব না। বলুন, বিরিয়ানি রান্না করতে আপনার কত টাকা খরচ হয়েছে? আমি সব দিয়ে দিচ্ছি। এরকম করো না দয়া করে, আমি জানতাম না এটা তোমার মা হয়। তুমি এরকম করো না, আমাকে ক্ষমা করে দাও। আজকে বিয়ে বাড়িতে আমার মান সম্মান রক্ষা করো। লতিকা, তুই দয়া করে তোর মেয়েকে বল না। এরকম করিস না মিতালি, আজকে ছোট দাদাবাবুর বউ ভাত, কেউ যেন কোনো রকমের বদনাম না করতে পারে। তুই বিরিয়ানির হাড়িগুলো নিয়ে যেতে দে। মাধুরী দেবী হাত জোর করে লতিকা এবং তার মেয়ের কাছে ক্ষমা চায়। মাধুরী দেবী বিরিয়ানির হাড়িগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। অনুষ্ঠান বাড়িতে সকলেই মিতালির হাতে তৈরি বিরিয়ানি খেয়ে খুবই প্রশংসা করে। সেই অনুষ্ঠানে একটা অনেক বড় ফাইভ স্টার হোটেলের মালিকও নিমন্ত্রিত ছিল। মিতালির হাতে রান্না খেয়ে সে মুগ্ধ হয়ে মিতালিকে তার রেস্টুরেন্টে শেফ হিসেবে নিয়োগ করে। এভাবেই মিতালি তার মায়ের সঙ্গে হাসিখুশি বসবাস করতে থাকে।